আজ বুধবার আঠাশে কার্তিক দু সালের পনেরোই নভেম্বর সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা আজ রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকল ভাই বোনেদের উদ্দেশ্যে শুভ ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোটার শুভেচ্ছা আন্তরিকভাবে রইল আজ যেহেতু বুধবার অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেস এর ধারক কারক বাহক গ্রহ বুধের বার বুধের নামে এই বারটি নামাঙ্কিত যাদের জন্মছকে বুধ দুর্বল অবস্থাতে আছে তারা অবশ্যই বুধের এই বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা সকাল বিকাল রাত তিন বেলায় একশো আটবার জপ করুন সবুজ রঙের শাক খান সবুজ রঙের এলাচকে দাঁত দিয়ে চাবান সবুজ রঙের কোনো ড্রেস বা পোশাক পরিচ্ছদ পরিধান করুন দেখবেন অবশ্যই আপনাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং আপনাদের কমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন বন্ধুরা শনি কিন্তু মার্গি হয়েছেন দুশো দিন শনি মার্গি থাকবেন দু সালে চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত যার ফলস্বরূপ আপনার রাশির উপরে ঠিক কি কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং স্বাস্থ্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ উচ্চ শক্তি সম্পন্ন একটি দিন ছোটোখাটো বিষয়ে কিন্তু বিরক্ত হয়ে উঠতে পারেন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই গৃহের সৌন্দর্যনের জন্য অতিরিক্ত সময় কিন্তু আপনারা প্রয়োগ করতেই পারেন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন সময়ে সৎ ব্যবহার করে কাটান আজ ঘটমান কোনো কর্মের পরিবর্তন করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন রাতের সময়টিতে কাছের মানুষজনদের সাথে সময় কাটান আজ আপনার যত্নশীল এবং একজন সমবেদনাশীল বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হতে পারে সেখানে মানসিক প্রফুল্লতাই আপনারা পাবেন